আগামী 9ই মার্চ 2023 তারিখে সাধারণ এবং উপনির্বাচন মিলে প্রায় 233টি নির্বাচন অনুষ্ঠিত হবে। 233টি ছোট বড় নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভিতরে সিটি কর্পোরেশন একটি, সিটি কর্পোরেশনের শূন্য পদে 4টি, পৌরসভা সাধারণ নির্বাচন 3টি, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন 15টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন 13টি, ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন, এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী আসন, এরকম পৃথক পৃথক মিলে 190টি, জেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন 60টি, এই সব মিলে প্রায় 233টি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যাচ্ছি, যার বিস্তারিত তফসিল হচ্ছে রিটার্নিং অফিসার অবলিক সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 13 ফেব্রুয়ারি 2024 তারিখ মঙ্গলবার, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 16 থেকে 18 ফেব্রুয়ারি শুক্র থেকে রবিবার, আপিল নিষ্পত্তির তারিখ 19 থেকে 20 ফেব্রুয়ারি সোম মঙ্গলবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, প্রতীক বরাদ্দের তারিখ 23 ফেব্রুয়ারি শুক্রবার, ভোট গ্রহণের তারিখ 9 মার্চ 2024 শনিবার, ওই দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরোধীহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদের নির্বাচনের সময়টা একটু ভিন্ন হবে, কারণ সেটা শুধুমাত্র চেয়ারম্যান পদে মাননীয় যারা নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি তাদের ভোটে নির্বাচন হয় বিধায় এটার সময়সূচিটা পৃথক হবে। মাননীয় কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদের সাধারণ নির্বাচন, উপনির্বাচন এক্ষেত্রে ইভিএম মেশিন ব্যবহৃত হবে, আর বাকি যা কিছু আছে সবগুলোতে আমাদের স্বচ্ছ ব্যালট বক্সে এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানতে চাচ্ছিলেন সিটি কর্পোরেশনের ভিতরে প্রথম হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন। এখানে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং তাকে সহায়তা করার জন্য 7 জন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ওই জেলার জেলা নির্বাচন অফিসার সহ আশপাশের উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাবৃন্দ। কুমিল্লা সিটি কর্পোরেশনের শূন্য পদের মেয়র পদে উপনির্বাচন আছে এর ভিতরে, যারা রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন ওখানকার সম্মানিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং তাকে সহায়তা করবে কুমিল্লা সদর দক্ষিণ এবং কুমিল্লা আদর্শ সদরের আমাদের উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সব ছোটো ছোটো বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন পৌরসভার ইত্যাদি। আর পৌরসভার সাধারণ নির্বাচন হবে 3টি, যে 3টির ভিতরে একটি হচ্ছে পটুয়াখালী পৌরসভার সাধারণ নির্বাচন, যেখানে রিটার্নিং অফিসার থাকবেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা, বক্সিগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন আর হচ্ছেন আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন, এছাড়া 5টি পৌরসভার শূন্য পদে উপনির্বাচন হবে। এভাবে সব মিলে আপনাদের 233টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাচ্ছি, এটাই ছিল মূলত বিষয়।